জোয়ান বুয়া তার বিয়া করাইছি, হ্যাঁ খাম খাইছো না, খালি দাবা খেলাইতো দাবা খেলাইতো, হ্যাঁ আর আমি খাম খাইছো যে তারা খাওয়াই, হ্যাঁ একবার তা খামো দেবার কথা কয় না। চিন্তাও করিল না, ওই দেখো আঙ্গুল কত গান গেছে দিল দে। আর আবার লাগতো ওখানে ওখান তুমি ও ভাইয়া ও ভাইয়া বিকানোর যাই দেয় এখানে গেবলা খাও। আরে আমি আর মানুষ করতাম পারলাম না, আমি কিলা দিয়ে সংসারটা চালাই আমি জানি, এ আছে খালি টাকা খেলানি টাকা খেলানি, গরুও লেটায় না গোবরও দিতাম পারি না, দিলে তো মুটটা দিলে বেস্তা মুস্তাম পারলাম না, সেটা খাইতামও পারলাম না, গরুও বেতমি হয়ে গেছে, গোবর টুকরি অকল বেশি হয়ে গেছে, এর লাগে একটা লেদা পাই না, হ্যাঁ ওটা টুকাইয়া সারা লইয়া যায় কি করতাম, একটা সালও কিনা কিনে নিতাম। তোমার আটটা ইতাম ও কোন আটটা ইতাম ও খাইল গেছে তুমি বালা দেখা দেখি আমি তো এখন খাইতাম হইব নানি ওই দেখো বিড়াইলিছি। দেখো সারা গুফর টুকাইয়া লইয়া যাকি বেশি বাড়ি গেছুন গুফর টুকাউরি বেশিয়া মজা পাইলিছে তো আমার লাখান। দিছস নি
দেব দাল লাগাই। সারা নেই তো গাইয়া মানছে, উঠে উঠে দেখা লাগবে। হয়তো ভুল হয়ে গেছে, ওখানে করলাম ফেসবুক কখন আপডেট দিই, যত লাইক আর কমেন্ট আর শেয়ার সুন্দর তো লাগে আমার। গ্রুপ দিলে তাড়াতাড়ি করিয়া লাইক, যত লাইক এইব গ্রুপও ঢুকবো। আমি জ্বালা ঠরছি, শাশু লাগেছে যত লাইক আর যত লাভ আর আজকে কিন্তু আমার অত সুন্দর লাগেনি। গাছে তুলে গিয়ে ছবি তুললে তো মনে হয় আরো বেশি লাইক এইব। আপনি দাঁড়ে তুলতে তো গাছের নিচে আইসস, আর কত বেশ ধরবে গাখার আপনি। আমার বাপে যে ওখানে বিয়া দিছেন ওখানে তো বালা, আমার দেখার বিষয় না, আমার বাপর বাড়ি কিতা ওখান দেখতে হইব। আমার বাপর টেকা আছে, পয়সা আছে, আমি ইচ্ছা মতো বিলিং করব। বাপর বাড়ি গান তো গাইও না, যেন আইসো ওনার গান গাও। ফরর সালন লবণ দেওয়া বাদ দো, কোনো যাইতে যাও হারায়নি। আমি জানি হাগান মূল্য উঠা বেচা উনকে কষ্ট হয়েছে।
আদম গাইতে গেছেন না নিবে মা বাপে দেখলাইনি হালার হালার বুইরা আমার ছবি তোলার মুডটা নষ্ট করে লিছে হ্যাঁ কিতা হইলো দেখলাইনি বুইয়া রে মনটাই হো যে কিতা করতাম দূর আর ছবিও তুলতাম না দিলে বাক্কা টেকা দিব দেলাই মুটিয়া বাড়ি গেছে বউটাও সেটা মুঠিয়া দিলে তো আমার সাহায্য হইলো না হ্যাঁ নবাবে ফুরি নবাবের লাখান বইয়া বইয়া খার কিন্তু বউ আমার সাত দিলে তো আমি একটু জয় আমি থুকাই উকাই না দেই তাই দিলে তো আমার একটু জানটা বাঁচে না তাই করতো না যা মাইল্লা খান জয়া বই থাকে আমি তো আচ্ছা যা রে ভাই তোমার কোনটা নাই মানে তুমি না থাকাতে তোর বিয়া করছিলে কিটা লাগি বুঝকি এটা লইয়া যাও বাপুর বাড়ি গিয়া আনো খারে বাপুর বাড়ি যাইতাম হ্যাঁ বাপুর বাড়ি থেকে রান্না তুলতে পারতাম না তুমি আনবাই আমি একবার টেকছি বাবুর বাড়ি থেকে ডেড় ডেলি বাজার আনলে তেন তেনে খাওয়াই মু আমিও আর আনতাম নাই বাজার দেখবাই নে এমনও বাজার আনবানে বিশ্বনাথ বর্ষন এখন ডাক্তার দেখাই তোকে ডাক্তার দেখাবার মতো টাকা পয়সা নেই আমি আনমু বাবার বাড়ি থেকে খালি গাট্টি বড়িয়া বইরা বেটি আসো খালি পয়সা গান্দা খাওয়ানি মানুষের বাড়ি থেকে মাইক গিয়া খুঁজ যাই না সে কোন জায়গার যাইলাম আর কোন জায়গার যাইলে আমার খোফাল খান তাই না বাড়াইছে এখন এই অবস্থার বাকি দিন তো রয়েছে ভাই হ্যাঁ
আম্মা তো আগুন মাইয়া খামো গেছো। দুদিন হয়েছে, আজকে মনে হয় আইতে পারো। আইলে হইও শুকাই গেছিলাম। কুয়াগুতারে বুঝাইতাম পারলাম না রে ভাই। সারাদিন একটা গা খেলা, ও বাড়ি আর একটা বাইসে লাগাল বুড়ো আসছে বিয়া কইটার আরাম দাদা খেলা সার মায়ের ব্যস্তা দিন খাম কাজ করে মাইকের বাইরে আইছে আর রে আসিও গেল। আর আমি যাইস রে তোর লাগে সিংলা দুইটা মানে ইয়ার তোর ফিরে দিন বাইরে ভাঙি না তো আমারও কই আমার জন তো বুঝলা না, মার কষ্টটা তুই বুঝতা তে কোন দিল কামনা। আমার জন তো বুঝলা না দিন খেলা তোমার লোক দেখো তুমি কত না পারতে না বিচ্ছর দিক দুই দিন এসে কিনে নেই আই তুই কোন দিন খাইতে খাই রাস্তা দিন খেলা আই দশটার সময় অসুবিধা নাই সমস্যা নাই আমি রেডি আছি। Thank you.
পয়সা কাম করতাম আসলাম জোয়ান কুয়ারে গড়ে তৈরি মানুষের বাড়িতে কাম করে নিয়ে খাওয়া নি শরীরটাও ভালো না মাথাটার বেদনায় ফুটি যা আমার কপাল ঘুমাই আমার জোয়ান বুয়ারে তৈয়া আজকে তোমরা বাড়িতে থাকো তোর বাবা যদি আজকে না দিত আমারে আজকে আমি কিলে আসলাম বাইরে হো না হেলে কোনো কাম কাজ লাগতা তোমার কাম করা লাগেনি তোর মা থাকতে থাকতো যদি আজকে তোর মা বুঝলো না আমার দুঃখটা তোর বাপে তো বাক্কা বুঝে আমার আব্বা তো আব্বাও আমার আব্বার মতো আব্বা হয়নি তুই পারস না তোর কলেজ উলে স্কুল স্কুল তোর মা থাকলো তো আচ্ছা আমি না আইলেও চললো না তোর মা মরছে তো লাগে আমি করা লাগে ইয়া তুই জাগি করলে যে তোর কতটা পরে জীব জাগি ঘুমাই জাগি আমার কো ভালো আছে মাংসে বুঝে আমার দুঃখটা আমার বুয়াটা বুঝে না আমার দুঃখ রাস্তা দিনে খেলার খেলা রক্ত সময় গেলা কি বাচ্চা দিলাও ডাকাই তখন আমি তুমি আগুয়াই লিছো না না তুমি পাওয়া তোর না না তুমি মাইকুজো না বাচ্চাই
আপনি তাই নিয়ে গেছেন কে গেলাত যাক কয় গেলা পাইবা ও ভাবি তুই কিতা খাই দিয়া বড়ই খাইলাম বড়ই আল্লাহ কিতা দিলে না কিতা শুনতা আপনিও ভাই সব মুখে খালি চোখ দেয় জিও ভাই আল্লাহ দিতা ও ভাবি কয় মাস তিন মাস ফুফু ফুফু সীতা কমাই কই গেল ভাই আমি যে মানুষের বাড়িতে কাম করি গুপর টুকাই ওটা করি তোর একটু কষ্ট হ্যাঁ আসরম নাই বিয়া করেছিলাম খুব ভালো আসলে এই ফুয়া তোর বউ কিতা আনছে সারা আগুন মাসে যে বাড়িতে আমি কাম করি আনলাম ওগুলো তো শেষ মাঝে মধ্যে নুয়ানে তাহলে বিশটা টাকা তো আমার জুতা সিলাই করতাম ওই তো খালি জুতা বাড়ো শুন তুই যে কই রে তোর বউ আনে তোর বউ যে লা তুই ওলা ওই যে তোমরা হাই আশ্রমে একটুকু লাগে না ওই যে দাবা খেলানি বই যাস দাগা না দাবা দাবা খেলানি মানছে কো জুয়া জুয়া যে খেলা তোর সরম করে না বুঝছস বই তোলার ফুয়া আর কত বুপে খাম করতাম মানুষের বাড়ি তোর লগে তাকিয়া তো আমার ফুয়া নষ্টটা হয়েছে তুই দেখ আমার ফুয়া গুতারে বুঝাই আনি আমি ফাইলে বুঝছি নি বুঝাই খুঁজবি আর এখানে আসলে কথা কথা কইছে
আমার দিন আর না যা রে বাবা কোসান দেখ মাসে উড়া মাস মানছে ভাই কাম করি আর আমি আর কত করবো আমার তো তোনায় ধরে গেছে রে বাবা আমি দেখলাম কষ্ট করার ঘুমাই আনছে আমি আজকে পাইলে আপনার তারে বুঝাইয়ে খুবই নে সারবনে খেলা আমিও চাইলাম না ঘুমাই আর খেলাইতাম দেখ রে বাবা দেখ তো বুঝাইয়া পারস নি আমার পুয়া গুতারে আচ্ছা বুঝছিস নি আচ্ছা আমি যে করতাম কি তার বাতর লইয়া ওই পুয়াতর চকালিল মমি তো দিয়া হ্যাঁ খেলায় নিশা লাগাইছে না নিশা নিশা লাগাইছে তোরে আমি বলে তাহলে গান্না এরে বান্ধ ইটা সমাজ নষ্ট করা জানো না তুমি দাদা হইয়া নাই সোনাই যে আমারে ভিটা খাওয়াই বারদাই বিয়াছি কথা মারিস না আচ্ছা ভাই মারিস না মারিস না আচ্ছা আচ্ছা মারিস না মারতাম না কি দা এক কাম কাজ করব নি এখন আগে কো এরে আর কতদিন বালতাই তুমি আর কতদিন বালতাই রে ডাকাই তো হে তুই যা গলা কি যা গলা ইতে কাদে ভাই বাচ্চার বাবু কিন্তু এখন বলন তো খাইছলত গেল না গো বে খাইছলত খালি খামো কে লইব নি খেলাধুলা কথা সার তুইব তখন তো আর লাই যাও নাই রে বাসা খালে তুললা দিয়ে ঘুম থাকি খামো যাইতাম বহুর মুখ এখন কিতা ওইটা আচ্ছা আচ্ছা
আসলে আমি কটা দিন ধরে চিন্তা করলাম, চিন্তা করে না খাম খুব সরম লাগে। আমি মাংসর বাড়ি আমার নাতি কুটা দেখ, কত সুন্দর নাতি, কত সুন্দর নাতি।